নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন দেখুন এই ভালো থাকার মধ্যেই কিন্তু আমাদের অনেকের না ভালো থাকারও কানেকশান রয়েছে অর্থাৎ কানেকশানগুলো সবসময় একটা জিনিস জানবেন যে আমরা বারবার বলি না সাতাশটা নক্ষত্র বারোটা রাশি এবং নটা গ্রহের সমন্বয়ে আপনার জন্মচক। এবং সেখানে বিশেষ করে দুটো গ্রহ যদি সঠিকভাবে না থাকে আপনার জন্মছকে যেটা হচ্ছে এক রবি এবং আর এক হচ্ছে শনি গ্রহ এই দুটো গ্রহ যেমন একজন আর একজনের অপোজিট কানেকশান দেয় সেরকম এদের প্রভাব যদি আপনার জন্মছকে সঠিক না থাকে তাহলে অনেক সমস্যা তৈরি হয় কি কি সমস্যা তৈরি হয় এবং এখান থেকে বেরোনোর কী উপায় আছে অবশ্যই আপনারা আজকে আলোচনার মধ্যে পাবেন এবং দেখুন যে রবি হচ্ছে আমাদের জন্মছকের যদি পাওয়ারফুল জায়গায় থাকে তাহলে রবির থেকে নাম যশ খ্যাতি প্রতিপত্তির জায়গা দেয় এবং রবি পাওয়ারফুল জায়গা থাকে তার মধ্যে নিজস্ব কিন্তু অনেক কিছু সে ক্রিয়েট করতে পারে যেমন কারণ পঞ্চমপতি নিজস্ব জ্ঞান এবং জ্ঞানের বহিঃপ্রকাশ করায় রবি এবং সেক্ষেত্রে নেটাল চাট অনুযায়ী রবিকে রাখা হয়েছে পঞ্চম স্থানে আর তাকে লগ্নে কিন্তু তুম্বস্ত করা হয়েছে কারণ সেটা যেহেতু আমরা বলি যে এখানে কিন্তু কিছু কানেকশান অনুযায়ী আমাদের রবি অনেক কিছু ফল দেয় আর দশম এবং একাদশপতি হিসাবে কিন্তু রবিকে রাখা হয়েছে নেটাল চার্ট অনুযায়ী তাহলে এই যে কানেকশান এবং এই বর্তমানে মানে এই আজকের দিনে বা গতকালকের থেকে শুরু হয়েছে যেটা মকর সংক্রান্তি আপনারা শুনছিলেন বা অনেক জায়গায় দেখলেন বা আপনারা অনেকের আমরা নিজেরাও অনেক কিছু পালনের মধ্যে ছিলাম তা এই যে শনি এবং রবির একটা কানেকশান তৈরি হয়েছে কেমন না রবি গ্রহটা যখন মকর রাশিতে গিয়ে অবস্থান করেছে এবং যখন টাচ করেছে তখন কিন্তু সে ভাবটা ছিল শনির অর্থাৎ শনির ভাবে অবস্থান করেছে রবি অর্থাৎ রবি আর শনির একটা কানেকশান পেয়েছে এবং সেক্ষেত্রে আমাদের জীবনের অনেক কিছু বাধা বিপত্তি বা অনেক সমস্যা বা অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা কিন্তু যে যাব বা অনেকের ক্ষেত্রে দেখবেন যে রবি আর শনি আমরা বলি না বিষ এই রবি শনির বিষযোগ অনেক ধরনের সমস্যা দেয় বিভিন্ন ধরনের সমস্যা দেয় এবং এই যে আগামী তিরিশ তিরিশ ষাটটা দিন রবি গ্রহ কিন্তু সে ধীরে 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 শনির ঘরগুলো পাস করবে এবং তার কারণে কিছু বেশ কিছু সমস্যা তৈরি হবে এবং বেশ কিছু জায়গা দেখবেন যে যে লাইফটা স্মুথলি চলছিল সেটা চলবে না মাঝে মধ্যে বেঁধে যাবে কোনো না কোথাও না কোথাও সমস্যা তৈরি হবে এবং যাদের ক্ষেত্রে এই বিষ তৈরি হয়ে আছে অলরেডি তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব ভালো যাবে না অনেক ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়বে এবং সেক্ষেত্রে যদি সঠিকভাবে আপনি যদি না স্টেপ নেন তাহলে দেখবেন যে কখনো কখনো বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হচ্ছে কখনো কখনো আপনার কর্মক্ষেত্রে সমস্যা হচ্ছে কখনো কখনো দেখবেন যে আপনার যে বস ছিল বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে কখনো কখনো দেখবেন যে আপনার কর্ম নিয়ে ভোগান্তির মধ্যে দিয়ে তৈরি হয়ে গেছে বা দেখা গেল হওয়া জিনিস লাস্ট মোমেন্টে গিয়ে বাধা তৈরি হচ্ছে অর্থাৎ এই আগামী ষাট দিন সময়টা কিন্তু খুব একটা ভালো সময় নেই যাদের শনি রবি বিষ যোগ হয়ে আছে কি করবেন এবং এই সময়টা কি ধরনের প্রতিকার করলে পারে শুভ হবে সবগুলোই আপনাদের সঙ্গে আলোচনা করব তার মধ্যে একজন ফোনে এসে গেছেন নমস্কার কে বলছেন বাঁকুড়ার থেকে আপনি বলছেন আপনি মানে প্রথমেই ফোন করেছেন তাই তো আজকে

আপনার নাম মৌমিতা কি নাম বললেন আপনার নাম মৌমিতা কি নাম মৌমিতা কুন্ডু দেখুন লগ্ন হচ্ছে কন্যা লগ্ন মিথুন রাশি এবং নক্ষত্রে তৃতীয় জন্ম চরণে আপনার জানা নেই এটা এটা কিন্তু লাগে সাধারণত এটা লিখে রাখবেন কেমন এই চন্দ্র মিথুন রাশিতে কানেকশন পেয়েছে মিথুন রাশির এবং পুনর্বসু নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে জন্ম হয়েছে এটা নো ডাউট খুব ভালো কিন্তু ঘটনা হচ্ছে অনেক ক্ষেত্রে আপনি সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত নিয়ে নেন বা সিদ্ধান্ত নিতে অনেক দেরি হবে যেমন এই জায়গাটা রয়েছে কিন্তু মানুষকে সহযোগিতা করেন আপনি যথেষ্ট সহযোগিতা করেন এবং দেখবেন যে কোনো সমস্যা হলেও সঙ্গে সঙ্গে অনেক মানুষ আপনি মানে আপনার সহযোগিতার হাত বাড়াতে হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনেক মানুষ কিন্তু চলে আসবে এই রকম একটা কানেকশান আপনার জন্মছকে রয়েছে কিন্তু জন্মছকটা যে জায়গাটা রয়েছে বৈবাহিক জীবন নিয়ে কিছু সমস্যা জায়গা রয়েছে কেমন বিবাহ হয়েছে আপনার একদম ঠিকই আছে কানেকশন কিন্তু আপনার আপনি এমনি কি করেন এই মুহূর্তে চাকরির জন্য চেষ্টা করুন চাকরির যোগ রয়েছে আপনার খুব ভালো ভালো চাকরির কানেকশন রয়েছে এবং সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গা খুব ভালো রয়েছে একটা আর একটা টিচিং প্রফেশনের কানেকশান রয়েছে আপনার জন্ম ঠিক আছে এই দুটো কানেকশন খুব ভালো রয়েছে কিন্তু বৈবাহিক জীবন কিন্তু সমস্যা থাকবে আর বিবাহের ক্ষেত্রে যে জায়গাটা জটুক বিচার করে বিবাহ করবেন কেমন বিবাহের যোগ বর্তমানে চলছে এবং এই যোগটা কিন্তু আগামী দু বছর থাকবে কেমন এই চাকরির যে যোগটা তৈরি হয়েছে এটা আপনার এক বছর থেকে 1.5 বছর মানে আগামী 2025 25 সালের জুন মাস পর্যন্ত ভালো সময় আছে আমি কি কি অন্য ব্যবসা অন্য ব্যবসা বলতে অন্য মানে ব্যবসা মানে আমি তো এখন চাকরি পড়াশোনায় পড়াশোনা করছি তো আমি বলছি যে আমি কি মানে পাব না অন্য ব্যবসার দিকে যাব চাকরির জন্য যদি আপনি চেষ্টা করেন অবশ্যই চাকরি পাবেন চাকরির জায়গাটা খুব ভালো রয়েছে কারণ কিন্তু বর্তমানে আপনার যে জায়গাটা হবে আপনি দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে মানে আপনি ওই স্টেপ নেবেন আগিয়ে যাবেন কিন্তু পিছাতে হবে মানে আগিয়ে গেলে দু কদম পিছিয়ে যাবেন সাত পাঁচ কদম ঠিক আছে এরকম জায়গা রয়েছে মানে কারণ আপনার যে কনফিডেন্স লেভেলটা একটু ডিস্টার্ব এবং মনের মধ্যে হ্যাঁ আপনি আপনাকেই বারংবার প্রশ্ন করেন যে কি করব কি হবে এই যে আমি প্রথমে বললাম না আপনি সিদ্ধান্ত নিতে পারেন না প্রথমেই আমি জন্মছকের কানেকশান থেকে বললাম যে আপনি সিদ্ধান্ত নিতে পারেন না যে কোনো বিষয় কেমন এগুলোর প্রতিকার প্রতিবিধান ওই জন্যই মানে আমি বন্ধ আছি যে মানে আমার চাকরি হবে না আমি মানে আমার এতটা বয়স হয়ে গেছে তাহলে আমি অন্য ব্যবসার দিকে যাব কারণ আপনার চাকরি যোগ অনেক আগে থেকে ছিল এবং টিচিং প্রফেশনে মানে আপনি যখন পড়াশোনা করেছেন নো ডাউট মানে আপনি কিন্তু অনেস্টলি পড়াশোনা করেছেন এবং ভালোভাবে পড়াশোনা করেছেন এবং যে কোনো জিনিস যেটা দেখেছেন সেটা যথেষ্টভাবে গুরুত্ব দিয়ে দেখেছেন এবং মানে এখানে বলা হয় যে পড়ার থেকে মুখে মানে উচ্চারণ করে পড়ার থেকে লেখনি শক্তি বেশি মানে কবিতা লেখারও যোগ রয়েছে আপনার জন্ম বুঝতে পেরেছেন তা যাই হোক এই একটা কানেকশন রয়েছে আর একটা কানেকশন রয়েছে আপনার জন্মছকের যে পঞ্চম ভাবে পঞ্চম ভাবে রবি অবস্থান করছে আর কিন্তু তুম্বস্ত মঙ্গল কানেকশন পেয়েছে

মঙ্গল লগ্নে মঙ্গল রয়েছে আর চন্দ্রের যে অবস্থান স্পুটগত কানেকশান মানে খুব সামান্য প্রতিকার এখানে চন্দ্রের কিছু প্রতিকার করলে জায়গাটা ভালো হয়ে যাবে ভালো থাকবেন হ্যাঁ এমনি খুব ভালো চার্ট ঠিক আছে ভালো থাকবেন এবং এই নো নোডাউট খুব ভালো চার্ট কিন্তু এই যে বললাম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয় মানে মানে সবসময় নিজের মধ্যেই হ্যাঁ নিজের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে এবং কখনো কখনো যে হবে কি হবে না রকম কনফিউশনে ভুগে তার কারণে কিন্তু সমস্যা তৈরি হয় যাই হোক যে বিষয় নিয়ে ছিলাম যে এই যে শনি আর রবির কানেকশন শনি রবি বিষযোগ যদি হয় কারোর জন্মছকে যদি থাকে কি কি সমস্যা হতে পারে সমস্যাগুলো কিন্তু অনেক মারাত্মক মারাত্মক সমস্যা হয় কারণ এই বিষযোগ অনেক ক্ষেত্রে আমাদের তো বিশেষ করে দক্ষিণ ভারতীয় যে অ্যাস্ট্রোলজি দেয় কানেকশানগুলো দেয় সেখানে কিন্তু বিষ কারণে প্রথম মানে সন্তানের বিষ হয়েছে মানে বাবা প্রথম মেদ মানে একদম সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে সেই বিষ প্রতিকার প্রতিবিধান করে এবং শাস্ত্রীয় প্রতিকার প্রতিবিধান না হলে কিন্তু তার সেক্ষেত্রে তার দেখা গেল সন্তানের হলে বাবার অর্থাৎ পিতার সমস্যা হয় আবার কখনো দেখবেন যে এই বিষ কারণে দুজনের মধ্যে একজনের হয়েছে কখনো একজনের উন্নতি হচ্ছে তো আর একজনের অবনতি হচ্ছে এই জায়গাগুলো কিন্তু অবশ্যই দেখতে হয় এবং এই জন্যই কিন্তু তারা বীর যোগ হলের সঙ্গে সঙ্গে তার প্রতিকার প্রতিবিধান করে এবং দেখবেন যে আর কিছু কিছু জায়গা রয়েছে এই সকল জাতক জাতিকারা জীবনে একটা সময় যায় একটা সময়ের পরে ভীষণ উন্নতি করে ভীষণভাবে উন্নতি করে এবং সেটা বিশেষ করে দেখা যায় যে আঠাশ বছরের পর থেকে আঠাশ বছরের বয়সের পর থেকে এদের উন্নতি হয় ভীষণ উন্নতি হয় এবং এরা যদি শিবের অভিষেক করে প্রত্যেকটা দিন যদি শিবের অভিষেক করে যাদের ক্ষেত্রে এই ধরনের বিশযোগ আছে তাহলে কিন্তু তাদের এই বিষযোগের অনেকটা খণ্ডন হয় কিন্তু আমি বারবার বলে থাকি যে শাস্ত্রীয় প্রতিকার প্রতিবিধান এবং সঠিকভাবে তার নিয়ম নিষ্ঠার সঙ্গে যদি সেই ক্রিয়া করা যায় ক্রিয়া করে যদি তার পারমানেন্ট সলিউশন দিয়ে এবং তাকে সঠিক গাইডলাইন দেওয়া যায় তাহলে এই বিষযোগের থেকে সে কিন্তু বেরিয়ে আসতে পারে অর্থাৎ বিশ যোগ বলতে তার যোগটা থাকলো কিন্তু যে 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 মুভমেন্ট নেগেটিভ নেগেটিভ মধ্যে আসতো ভাবগুলো তার পরিবারে আসতো সেই জায়গাগুলোর থেকে সে বিরত থাকবে সেগুলো থাকবে না এবং এই বিশ যোগের কারণে আরো সমস্যা হয় অবশ্যই বলবো ফোনে আরেকজন এসছেন নমস্কার কে বলছেন হাওড়ার থেকে আপনি বলছেন তাই তো কার বিষয়ে জানতে চাইছেন কার বিষয়ে হ্যাঁ

বাহ খুব ভালো খবর ভালো আছে আরো ভালো হোক তার দেখুন আপনার ক্ষেত্রে যে জায়গাগুলো দেখাচ্ছে লগ্ন লগ্ন হচ্ছে মিন লগ্ন আপনার আর বৃশ্চিক রাশি আর জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম হয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র এই দেখুন নক্ষত্র 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 বুধের বুধের এই যে দেখবেন কোনো ক্ষেত্রে আপনার স্কিন মানে এটা আপনার মেয়ের বললেন তাই তো মেয়ের স্কিনের কোন প্রবলেম হবে স্কিনের কোনো প্রবলেম থাকবে কেমন স্কিনের প্রবলেম এবং শরীর স্বাস্থ্য নিয়ে এখন বর্তমানে ভুগবে মাঝে মধ্যেই শারীরিক সমস্যার ইঙ্গিত রয়েছে কেমন এই মুহূর্তে রয়েছে এবং দ্বারা প্রতারিত হতে পারে রয়েছে দেখবেন যে অনেক ক্ষেত্রে আপনাদের কথা অবাধ্য হয়ে যাবে বর্তমানে এবং মানসিক চঞ্চলতা তৈরি হবে এই জাতকের এই জাতিকার ক্ষেত্রে কেমন এই জায়গাগুলো রয়েছে কিন্তু এই জাতিকার মানে এই মেয়ের জন্মগ্রহণের পর আপনাদের উন্নতি হওয়ার কথা হয়েছে কিছু

জার্নালিজম এখানে কানেকশন সফটওয়্যারের একটা কানেকশন রয়েছে এবং সেটা জার্নালিজম মঙ্গল এখানে অবস্থান করছে দশমের সঙ্গে অবশ্য এখানে যোগ রয়েছে চেষ্টা করতে বলুন না চেষ্টা করতে বলুন মঙ্গলের সঙ্গে চন্দ্রের কানেকশন শুক্রের কানেকশন দিচ্ছে এবং দশম ভাবের সঙ্গে কানেকশন পাচ্ছে এবং শনি এখানে নো ডাউট খুব ভালো জায়গা অবস্থান করছে এবং রাহু কানেক্টেড হয়ে আছে সেই জন্য বলবো যে ও জীবনে এখন এই বছরে কিছু হবে না পঁচিশের দু হাজার পঁচিশের জুন মাসের আগে সেইভাবে কোনো মানে ভালো ফলও পাবে না এই টাইমটা পার হয়ে যাবে তারপর থেকেও ভালো ফল হবে হ্যাঁ যাই হোক যা কিছু করুক না কেন দু হাজার পঁচিশের জুন মাস পর্যন্ত সেরকম ভালো রেজাল্টও পাবে না তারপরের থেকে কানেকশান পাবে এই জন্মছকটা ব্যাভিচারী দোষ রয়েছে ভালো করে শুনুন এই জন্মছকটা ব্যাভিচারী দোষ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মঙ্গল কেতুর কানেকশান হয়ে আছে এবং এই জন্মছকটার কিন্তু সাপিত দোষের একটা কানেকশান রয়েছে কিন্তু পুরোপুরি নেই সেই জন্য বললাম যে ও যে লাইনে যাক না কেন উন্নতি করবে নিজেকে এবং প্রচুর অর্থ ইনকাম করবে অর্থটা বে খরচ করবে এবং এখনো বর্তমানে দেখবেন যে বে খরচ করছে এবং ওর লাইফস্টাইলটা দেখবেন যে ওর লাইফস্টাইলের সঙ্গে অন্যান্য অনেকের লাইফস্টাইল মিলবে না আপনাদের পরিবারের হ্যাঁ একটু অন্যরকমই থাকবে সেগুলো এই জায়গাগুলো ঠিক করিয়ে নেবেন আর ওর বিবাহের ক্ষেত্রে বাধা আছে বিবাহ লাস্ট মোমেন্টে গিয়ে বিবাহের ক্ষেত্রে বাধা হবে ও হয়তো একজনকে পছন্দ করবে তার সঙ্গে বিবাহ হতে গেলে সমস্যা হবে ঠিক আছে এই জায়গাগুলো রয়েছে জন্মছকে লগ চন্দ্রের সঙ্গে কানেক্টেড হয়ে আছে চন্দ্রের সঙ্গে মঙ্গল যুক্ত হয়ে আছে কেমন এবং এখানে যদি কেতু অবস্থান আছে ঠিকই কেতু এখানে তুম্বস্ত কিন্তু এখানে আরও দুটো গ্রহ রয়েছে সেই জন্য এই জায়গাটা একটু ডিস্টার্ব আছে ওর পুরোপুরি হানড্রেড পারসেন্ট মাঙ্গলিক নেই কিন্তু ও রেগে যাবে এবং শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবে ঠিক আছে শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবে যোগ রয়েছে চেষ্টা করুন হায়ার স্টাডির কানেকশন রয়েছে তো সেই জন্যই তো আপনি বললেন যে হায়ার স্টাডি এখন বর্তমানে করছে তো ইনকাম যথেষ্ট করবে পয়সা খরচও বেশি করবে এখন ঠিক আছে আগে আপনার এই ব্যাবিচারী দোষ আর এই মঙ্গলের সঙ্গে কেতুর কানেকশন এটা ঠিক করিয়ে নেবেন ঠিক আছে ঠিক করিয়ে নেবেন দেখুন এই জন্মছকটা কিন্তু একটু সাংঘাতিক মানে এটা আবার ভালো আবার খারাপ মানে ভালো বলতে এটা যতটা ভালো হবে পরিবারের অনেককে এর নামে চিনবে মানে বুঝতে পেরেছেন মানে আমরা বলি না বারংবার যে অনেক ক্ষেত্রে দেখলে একটা পরিবার একটা জেনারেল বা একটা মধ্যবিত্ত একটা পরিবার চলছে চলছে হঠাৎ করে সেই পরিবারের ভীষণ মানে নাম জশ হয়ে গেল বা তার সেই পরিবারের একজন একটা পার্সনের কারণে বা একজন সদস্যের কারণে সেই পরিবারটাকে অনেকে চিনছে এরকম দেখবেন বিভিন্ন জায়গা হয় এবং এই চারটাতে সেই রকম আছে অর্থাৎ এই পরিবারের এই মানুষটার জন্য বা এই মেয়েটার জন্য কিন্তু পরিবারের প্রত্যেককে চিনবে আগামী দিনে এবং সেই জায়গাটা রয়েছে বলা হয় জিরোর থেকে হিরো হয়ে যাওয়া এই চারটা কানেকশান হয়ে আছে কিন্তু এই চারটাতে কিছু সমস্যাও আছে এগুলো একটু প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন নমস্কার কে বলছেন নমস্কার

চুঁচুড়া আপনি এখন কল্যাণীর থেকে বলছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা বঞ্জির সম্বন্ধে লগ্ন দেখুন লগ্ন মকর লগ্ন বৃশ্চিক রাশি আর অনুরাধা নক্ষত্রে তৃতীয় চরণে জন্ম কেমন অনুরাধা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম হয়েছে অনুরাধা শনির নক্ষত্র এবং তার যে থার্ড লেগে কিন্তু কানেক্ট হয়েছে এখানে দেখুন যে ওর জন্ম ছকের মানে বর্তমানে এখন যে নাইনটি নাইনে জন্ম হয়েছে ওর বর্তমান মানসিক দুশ্চিন্তা এবং অনেক হওয়া কাজ হতে বাধা এবং তার সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা বর্তমানে রয়েছে কেমন মানসিক দুশ্চিন্তা রয়েছে খুব কাছের মানুষ ভুল বুঝে দূরে সরে যাওয়া এই এইসব কানেকশানগুলো কিন্তু বর্তমানে রয়েছে কারণ এখন কেন বললাম কারণ এখানে শনির ঢাইয়া চলছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া চলছে এবং এখানে মানসিক চঞ্চলতাও রয়েছে মানসিক দুশ্চিন্তাও রয়েছে দুটোই কানেকশন হয়ে আছে এবং ওর জন্মছকে আর একটা জিনিস রয়েছে মানে ওর ওর যতটা মানে জ্ঞান বুদ্ধি যে জায়গাটা রয়েছে মানে ওর ও কিন্তু যথেষ্ট অনেক কিছু জানে কিন্তু সেটাকে কাজে লাগাতে কিন্তু কাজে লাগাতে পারে না কাজে লাগাতে পারে না মানে সেইগুলোকে কাজে লাগিয়ে যে উন্নতি করবে বা নিজের জায়গাটা খুব ভালো জায়গায় নিয়ে যাবে সেটা করতে পারে না কেমন ও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় মানে কোনো বন্ধুকে সহযোগিতা করলে সেই বন্ধু ভালো জায়গায় চলে যাবে ওর এটা একটা নেগেটিভ কানেকশান রয়েছে এবং এই নেগেটিভ কানেকশানটা হচ্ছে রবি এবং রাহুর গ্রহণ দোষ যাদের ক্ষেত্রে আছে গ্রহণ দোষ যাদের ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রেই এই জায়গাগুলো তৈরি হবে দেখবেন যে ছোটোবেলায় বান্ধব বন্ধুদের খুব খাইয়েছে বান্ধবীদের খুব খাইয়েছে হ্যাঁ নিজের খাবারটা পর্যন্ত খাইয়ে দেয় বা নিজে এতটা কোনো দুস্থ মানুষ বা কেউ যদি কোনো খারাপ পরিস্থিতি থাকে তার নিজে যথেষ্ট সহযোগিতাও করে এই জায়গাগুলো কিন্তু এর মধ্যে রয়েছে কিন্তু সমস্যাটা এই জায়গায় দাঁড়িয়ে আছে আর মাঝে মধ্যে শরীর স্বাস্থ্যে বিবাহের যোগ মানে যে এক কথাই দিয়েছি যে কোনো কাজ হতে গেলে বাধা হবে বর্তমানে বিবাহের যোগ চলছে বর্তমানে বিবাহের যোগ চলছে কিন্তু বিবাহের ক্ষেত্রে বাধা আছে অবশ্যই এই জায়গাটা ঠিক করিয়ে নেবেন আর গ্রহণ দোষে ঠিক করলে ও কিন্তু জীবনে উন্নতি করতে পারবে কেমন ওর কিন্তু অনেক জায়গা অনেক কিছু ভালো রয়েছে কিন্তু থাকার জন্য ও সেইগুলোকে কাজে লাগাতে পারছে না ঠিক আছে ভালো থাকবে বিবাহের যোগ চলছে এই জাতকের এই জাতিকার ক্ষেত্রে বিবাহের যোগটা পঁচিশ সাল পর্যন্ত থাকবে পঁচিশ সাল পর্যন্ত বিবাহের যোগ থাকবে নো ডাউট কিন্তু যে বিষয় নিয়েছিলাম আজকে তার আগে অবশ্যই বলে দিই একবার আমার চেম্বারগুলো কোথায় কোথায় আছে চেম্বারগুলো হচ্ছে প্রত্যেক রবিবারে বাড়া চেম্বার রয়েছে আমার প্রত্যেক রবিবারের দিন দুটোর থেকে ছটা পর্যন্ত বাড়া চেম্বারে পাবেন কিন্তু বুকিং নম্বরে ফোন করে অবশ্যই নামটা লিখিয়ে নেবেন আর প্রত্যেক সোমবারে কিন্তু ব্যারাকপুরে চেম্বার রয়েছে বারোটার থেকে চারটে পর্যন্ত প্রত্যেক সোমবারে পাবেন ব্যারাকপুর একদম স্টেশনের কাছে এবং ওই সোমবারেই কিন্তু সেকেন্ড হাফে পাঁচটার থেকে আটটা পর্যন্ত কিন্তু শ্রীরামপুরের চেম্বারে পাবেন ওটাও কিন্তু স্টেশনের কাছেই রয়েছে আর বুধ মঙ্গলবার করে কিন্তু কালীঘাট চেম্বার রয়েছে প্রত্যেক মঙ্গলবারে কালীঘাট চেম্বারে পাবেন রাজবিহারি এভিনিউতে লেক মলের পিছনে চেম্বার রয়েছে অবশ্যই নাম বুকিং করবেন এবং ওই ফোন নাম্বার বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে জানিয়ে দেবে কখন আসতে হবে আপনাকে আর বুধবার আর শনিবার করে বহরমপুর বর্ধমান শিলিগুড়ি এবং তার সঙ্গে সঙ্গে বলবো তারাপীঠ ও কিন্তু মেছেদা চেম্বার রয়েছে কখন কোথায় কোন চেম্বারে যাচ্ছি স্কলে নির্দিষ্টভাবে লেখা থাকবে ওগুলো একটু দেখে নেবেন আর তার সঙ্গে সঙ্গে বলবো যে বৃহস্পতিবার করে কৃষ্ণনগর চেম্বার এবং শুক্রবার করে হাতিবাগানের চেম্বার হাতিবাগানে পাঁচটার থেকে আটটা পর্যন্ত আর কৃষ্ণনগরে বারোটার থেকে চারটে পর্যন্ত চেম্বার এগুলোতে পাবেন হাওড়াতে চেম্বার হবে এবং সেটা অবশ্যই স্কলে দেখে নেবেন কবে থেকে এটা শুরু হচ্ছে যাক এই জায়গাগুলোই রয়েছে এইগুলোই চেম্বার এবং তাছাড়াও কিন্তু অনলাইন কনসালটেন্সির জন্য কিন্তু আপনারা নির্দিষ্টভাবে ওই বুকিং নাম্বারে ফোন করে অনলাইন কনসালটেন্সি করতে পারেন এবং সেক্ষেত্রে কিন্তু ওয়েটিং টাইম রয়েছে আমার এবং নির্দিষ্ট কেননা ওয়েটিং লিস্টের একটা যথেষ্ট কিন্তু অনেক বড়ো মাপের রয়েছে ওয়েটিং লিস্ট সেই জন্য কিন্তু ফোন করলে আপনাকে বলে দেবে কদিন আপনাকে ওয়েট করতে ওয়েট করতে হবে আর তার জন্য কি নিয়ম আছে সেগুলো আপনাকে জানিয়ে দেবে যাই হোক ফোনে আরেকজন এসছেন নমস্কার কে বলছেন

ভোর তিনটে তেত্রিশ মিনিটে জন্ম ভোর তিনটে তেত্রিশ মিনিটে জন্ম হয়েছে জন্মস্থান জন্মস্থান কোথায় কোথায় ছিল ছিল কলকাতা মেয়ের ক্ষেত্রে এখানে যেগুলো দেখাচ্ছে লগ্ন হচ্ছে তুলা লগ্ন কর্কট রাশি এবং অশ্লেষা নক্ষত্রের এক চরণে জন্ম কেমন অশ্লেষা নক্ষত্র যাদের ক্ষেত্রে অশ্লেষা নক্ষত্রে জন্ম হয় অশ্লেষা নক্ষত্রটা প্রথম যারা পড়াশোনা করে মানে একদম খুব প্রথমের দিকে অর্থাৎ দেখবেন যে একটা নির্দিষ্ট প্রাইমারি রেঞ্জ বা দেখা গেল যে গ্র্যাজুয়েশন পর্যন্ত এরা খুব দারুণ পড়াশোনায় খুব ভালো হয় কিন্তু ধীরে ধীরে অধঃপতন হয় মানে ধীরে ধীরে অধপতন কথাটা এই কারণে আনলাম মানে ধীরে ধীরে এরা কিন্তু এদের ক্ষেত্রে মনে রাখার জায়গা স্মৃতিশক্তিটা লোপ পেয়ে যায় এবং পড়াশোনায় দেখবেন রেজাল্টটাও আস্তে আস্তে ডিস্টার্ব জায়গা তৈরি হয়ে যায় হ্যালো আমি যেটা বলছি এইগুলো হ্যাঁ এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে এবং এই ক্ষেত্রেও তাই এবং দেখবে মেয়ের ক্ষেত্রে এখানে যেটা বলবো ফাস্ট খাবারটা কম খেতে বলবেন ঠিক আছে ফাস্ট খাবার খেতে কম বলবেন কি জানতে চাইছেন আপনি আমি কাজের জায়গাটা কাজের কাজের জন্য চেষ্টা করতে বলুন কাজের জায়গাটা এখন ভালো রয়েছে আগামী দুই তিন মাস ভালো যোগ রয়েছে এবং এছাড়াও ওর যে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা আমি বারবার বলি যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা সূক্ষ দশা জীবনের অনেক কিছু পরিবর্তন করে দেয় আর আমরা প্রত্যেকেই এই দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাই কারণ ওর এই মুহূর্তে শুক্রের দশা চলছে মহাদশা শুক্রের আর রবির অন্তর্দশা চলছে রবি থার্ড হাউজে কানেক্টেড হয়ে আছে রবি ওর জন্ম ছকের একাদশ প্রতি সেই জন্য ওর একটা কানেকশন পেয়েছে একাদশের সঙ্গে এবং এটার জন্য এবং দশমের কানেকশনও আছে সেই জন্য আগামী দুই থেকে তিন মাসের মধ্যে একটা কর্মের যোগ রয়েছে যদি চেষ্টা করে আগামী তিন মাস আগামী তিন মাসের মধ্যে একটা যোগ রয়েছে শুভ যোগ চেষ্টা করতে হবে অবশ্যই চেষ্টা করতে হবে এটা একটা কানেকশন রয়েছে তাছাড়াও কিন্তু আগামী দু সাল এই মানে এই দু সালের ডিসেম্বর মাস পর্যন্ত এটা আর একটা ভালো যোগ রয়েছে এবং এই এই বছরেই কিন্তু ভালো জায়গায় পৌঁছাবে ঠিক আছে কর্মের মঙ্গলের চতুর্থ মঙ্গল এখানে এই চতুর্থ মঙ্গল বৃহস্পতির এখানে এখানে না না এখানে মাঙ্গলিক দেখুন মাঙ্গলিকের যে প্রভাবটা রয়েছে এখানে যেটা বলা হচ্ছে যে মঙ্গল মঙ্গল এখানে চতুর্থ রয়েছে এবং ওই মঙ্গল এখানে তুম্বস্ত হয় কেমন ভালো ফল দেয় কিন্তু ওর মধ্যে রাগ যে দাজ থাকবে কিন্তু সেটা অনেক কম ওটা কম মানে ও নিজের থেকেই আবার কন্ট্রোল করে নেয় ঠিক আছে তাই এই জন্য এই মাঙ্গলিকের যে প্রভাব এবার এখানে চন্দ্রের সাপেক্ষে সপ্তমে মঙ্গল সেই জন্য এই মঙ্গলের ক্ষেত্রে অবশ্যই জটুক বিচার করে বিবাহ দেবেন ঠিক আছে বিবাহ হয়ে গেছে তাহলে বর্তমানে এখন দুজনের মধ্যে কতটা মিল আছে মাঝে মাঝে লাগবে ঠিক আছে আর ওকে বলবেন যে প্রত্যেক দিন প্রত্যেক মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ করতে আর না হলে শিবের উপাসনা করতে অর্থাৎ শিবের অভিষেক করতে বলবেন সোমবার করে কিছুটা কন্ট্রোলে থাকবে না হলে কিন্তু সমস্যা বেড়ে যাবে কেমন ভালো থাকবেন ভালো থাকবেন দেখুন এই যে এক একটা জন্মছকের এক এক ধরনের কানেকশন আমি বারবার বলি যে আমরা বিভিন্নভাবে বলি না যে দৈবিক প্রতিকার দৈবিক প্রতিকার অবশ্যই খুব পাওয়ারফুল আপনি একটা মন্ত্র উচ্চারণ করবেন কতটা আপনার ক্ষেত্রে পজিটিভ জায়গা দেবে না কতটা নেগেটিভ জায়গা দেবে সেটা আপনার জন্ম ছকের কানেকশান মানে আপনি ওই যে অনেক আমরা দেখি যে অনেক সময় যে একটা মন্ত্র একজনকে দিয়েছে আপনি সেই মন্ত্রটা নিয়ে আপনি নিজে নিজে আরম্ভ করে দিয়েছেন কিন্তু তার কিন্তু নেগেটিভ এনার্জি আছে নেগেটিভ জায়গা রয়েছে আপনার জন্মছকের সঙ্গে সেটা যদি কানেক্টেড ঠিক মতো না হয় তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু ওই নেগেটিভ এনার্জিটাই বেশি ক্রিয়েট হয়ে যাবে এবং সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা শারীরিক সমস্যাও আসতে পারে আবার পরিবারের মধ্যেও কোনো বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে সেই জন্য মন্ত্র উচ্চারণের ক্ষেত্রে আপনার জন্মছক কিভাবে আছে কেন যেটা দৈবিক একটা প্রতিকার সেটা কিন্তু খুব সাংঘাতিক এবং এটা বিগত দিনেও ছিল এখনও রয়েছে আগামী দিনেও থাকবে যাই হোক এই জায়গাগুলো কিন্তু আজকের আমরা যে বিশেষ আলোচনাটা রয়েছে সেটা হচ্ছে যে শনি এবং তার সঙ্গে রবি কানেক্টেড হলে কি কি হয় শনি রবি কানেক্টেড হয়ে গেলে দেখবেন যে কর্ম পেতে বাধা হয় অনেক জাতক জাতিকার দেখা পড়াশোনার ক্ষেত্রে তো একটা সময় ডিস্টার্ব হয়। তারপরে কর্ম পেতে বাধা হয় কর্মক্ষেত্রে দেখা গেলো লাস্ট মুমেন্টে কি কর্মটা পাচ্ছেন না আবার কর্ম পেয়ে গেলেও বসের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হয় না বসের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হয় না মানে আপনি ভালো করছেন কিন্তু কোনোভাবে আপনি বসকে স্যাটিসফাই করতে পারবেন না এটা শনি এবং রবির কানেকশন যদি তৈরি হয়ে থাকে তাহলে এটা কিন্তু এটা আমি বললাম গ্রহগত কানেকশান ভাবগত কানেকশান তো অন্যরকম তার জন্য তার সঠিক বিচার বিশ বিশ্লেষণ রয়েছে গ্রহগত কানেকশানে এটাও যদি থাকে তাহলে কিন্তু কর্মক্ষেত্রে দেখবেন যে বসকে আপনি কোনোভাবে সন্তুষ্ট করতে পারছেন না এবং তার কারণে প্রমোশন গিয়ে আটকে যাচ্ছে বা হায়ার যে জায়গা বা আপনার দায়িত্বর জায়গাগুলো দেখা যাচ্ছে ক্ষীণ হয়ে যাচ্ছে এবং এই জায়গাগুলোও কিন্তু প্রতিকার প্রতিবিধান এই শুধুমাত্র ওই একটা কানেকশানের জন্য আপনার এই জীবনে এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে সেই জন্য বারবার বলি এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে সঠিক গাইডলাইন আছে

2008 টাইমটা সকাল সকাল 9:55 তে জন্ম সৌভিকের জন্ম কোথায় হয়েছিল সামদনাগড়ে চন্দননগরে সৌভিকের চন্দননগরে জন্ম হয়েছে 2008 জন্ম হয়েছে লগ্ন কুম্ভ লগ্ন মকর রাশি এবং উত্তর সারা নক্ষত্রে জন্ম জন্মজ উত্তর সরা অর্থাৎ রবির নক্ষত্রে জন্ম হয়েছে এই উত্তর সারা নক্ষত্রে জন্ম হলে সাধারণত প্রথম জীবন এরা কর্ম করে চাকরি করে বুঝতে পারছেন চাকরি ভালো জায়গা চাকরি করে তারপরে পরবর্তী জীবনে সে নিজে হয় সেলফ প্রফেশন আর না হলে কোনো রকমের বিজনেসের মধ্যে ইনভলভ হয় এই জায়গাটা মানে তো এরা আছে পড়াশোনার জায়গা ডিস্টার্বই আছে মানে এই যে 2008 এর যে আপনি যে ডেড বললেন সেই কানেকশন অনুযায়ী পড়াশোনায় মনোযোগ কম হ্যাঁ পড়াশোনায় মনোযোগ কম এবং দেখবেন যে এখানে কেন এখানে লগ্নের সাপেক্ষে যে কানেকশানগুলো দেখছে একটু ডিস্টার্ব জায়গায় রয়েছে কারণ দেখবেন যে বাবা মায়ের কথা শোনে না হ্যাঁ একদম কারণ এখানে যেটা হচ্ছে বৃহস্পতি আর রাহু গুরুচন্ডাল কানেকশান হয়ে আছে গুরুচন্ডাল দোষ রয়েছে প্রচণ্ড রেগে যাবে হ্যাঁ হট টেম্পার বিগত এক দেড় বছর সময়টা ওর খুব খারাপ গেছে চোটাঘাত লেগেছিল এক বছর এক দেড় বছরের মধ্যে তারপরে আর কিছু হয়নি ছোট ঘাটো সেটা কেটে গেছে কিন্তু ওর রেগে যায় বর্তমানে দেখবেন রেগে যায় আর বাবা মায়ের কথা বা গুরুস্থানীয় যারা যারা আছে তাদের কথা শুনতে শুনতে চাইবে না এইগুলো ঠিক করিয়ে নেবেন কেমন পরবর্তীতে দেখবেন যে এই কানেকশন অনুযায়ী বলা হয় না আমি এই চারটা যদি ও সঠিক ভাবে পড়াশোনা করে ভালো জায়গা ভালো কিছু করলে পারে ওর অ্যাডমিনিস্ট্রেশন একটা পাওয়ার রয়েছে আইপিএস অফিসার পর্যন্ত হতে পারে ঠিক আছে

আর রাহু গ্রোজ গুরু চন্ডাল দোষটা রয়েছে কারণ এখানে বৃহস্পতি নিচস্ত তার সঙ্গে রাহু যুক্ত হয়ে আছে সেই জন্য ওর দেখবেন যে পেটেরও কিছু সমস্যা থাকবে শ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাসের প্রবলেম পেটের সমস্যা এগুলো থাকবে

এবং জ্ঞাতি শত্রু খুব সাবধানে রাখবেন না গুপ্ত ভালো থাকবেন এই গুপ্ত শত্রু এই গুপ্ত শত্রু কিন্তু সাংঘাতিক এবং জ্ঞাতি যদি হয় তাহলে আপনার একদম নিজেদের মধ্যে শত্রুতা এবং তার কারণে ওকে একদম এমন একটা জায়গা দেখলো শারীরিক ক্ষেত্রে তার উন্নতির ক্ষেত্রে সব বাধা এই শত্রু কিন্তু সাংঘাতিক আমি এই এই নিয়ে একটা এপিসোড করেছিলাম কিন্তু আজকে যে আলোচনা যেটা বললাম যে সমস্যা কোথায় কোথায় হয় আর এগুলোর জন্য কি করবেন প্রথমে যেমন বললাম যে শিবের অভিষেক করবেন এবং শিবের অভিষেকের মধ্যে কি দিয়ে আপনার ক্ষেত্রে বিরাটি থেকে আপনি বলছেন কার বিষয়ে জানতে চাইছেন আপনি আমার চাই বলুন নাম কি আছে আপনার সুরজিৎ পাল সুরজিৎ পাল আপনার ডেট অফ বার্থ বলবেন জুন 1994 জুন

এরা সাধারণত প্রথম জীবনে কিন্তু এরাও ক্ষেত্রেও কিন্তু চাকরি করে চাকরির জায়গায় ইনভলভ হয় এবং ভালো চাকরি যদি জন্মছকের আরো অন্যান্য গ্রহের কানেকশান ভালো হয়ে যায় তাহলে এরা ভালো স্ট্যান্ডার্ড জায়গায় চাকরি করে যাই হোক আপনার জন্মছক যেটা কানেকশন রয়েছে লগ্ন লগ্ন কন্যা লগ্ন মকর রাশি এবং শ্রবণা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম আপনার কেমন এই যে শ্রবণা নক্ষত্রের তৃতীয় চরণে আপনার জন্ম হয়েছে শনির সাড়ে সাতির প্রভাব চলছে বিগত দিন সময়টা খুব খারাপ গেছে দু থেকে এই পর্যন্ত মাঝে মাঝেই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন কিন্তু তবু এখন বর্তমানে অনেকটা ভালো আছে কি ঠিক বলছি কি জানতে চাইছেন আপনি এখন ব্যবসাটা করছেন ব্যবসাটা ভালো হবে কিনা আমি একটা মানে লটারি ব্যবসা করতে চাইছি ভালো হবে লটারি ব্যবসা করতে পারেন এমনি খারাপ কিছু নেই ভালো আছে আপনার কারণ এখানে দ্বিতীয় রাহু এই রাহু যে নক্ষত্রে কানেকশন পেয়েছে নক্ষত্র বিশাখা নক্ষত্রে বৃহস্পতি আবার এখানে বৃহস্পতির কানেকশন রয়েছে কেমন আর এই এর কানেকশান অনুযায়ী চতুর্থপতি আর হচ্ছে সপ্তমপতি ব্যবসা কেমন বৃহস্পতির ব্যবসা অর্থাৎ বৃহস্পতির ব্যবসা কি কি আছে বৃহস্পতি ফুড রিলেটেড ব্যবসা দেয় বৃহস্পতির কানেকশান অর্থর নিয়ে কোনো কারবার করতে পারেন ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে রাহু কানেক্টেড হয়ে গেছে দ্বিতীয় ভাব দ্বিতীয় থেকে লিকুইড মানি দেয় অর্থ আমি যেগুলো এক মিনিট আমি বলে নিই আপনি যেটা ব্যবসা যেটা বললেন আমি একটু ভেঙে এটা ক্লিয়ার করে দিই এবং তার সঙ্গে দ্বিতীয় রাহু ফাটকা ইনকাম দেয় ঠিক আছে যেটা আপনি করতে যাচ্ছেন করুন এটা ভালো আছে আর চাকরি বর্তমানে করছেন একটা সরকারি চাকরি যোগ রয়েছে চেষ্টা করতে হবে অবশ্যই কারণ এখানে সরকারি চাকরির যোগ আছে আর যেটা বলবো আপনার ক্ষেত্রে গুরুচন্ডাল দোষ রয়েছে কেমন গুরুচন্ডাল দোষ থাকলে সাধারণত কর্ম করলেও কর্ম পরিবর্তন করে ফেলবেন আপনি দেখবেন একই বসের আন্ডারে বেশি দিন আপনি থাকতে পারবেন না হ্যালো একই বসের আন্ডারে মানে কতবার চাকরি চেঞ্জ করেছেন আপনি আমি তো তিন চারবার তো চেঞ্জ করেছি হ্যাঁ তার মানে একই বসের আন্ডারে থাকতে পারবেন না মানে বস যদি উল্টো আপনাকে বলে যে এইটা এইরকম না হলে এটা করতে হবে তালে আপনারা ওখানে হয়ে গেল মানে ওই শেষ দিন মানে ওই প্রমক্ষ শেষ দিন হই যাবে এরকম ব্যাপার ঠিক আছে হ্যাঁ হোক এই জায়গাগুলো ঠিক করিয়ে নেবে না এই জায়গাগুলো ঠিক করিয়ে নেবে না তাহলে ঠিক আগে আপনি গুরুচন্ডাল দশতার প্রতিকার করায় আগে ঠিক আছে পর অন্যান্য অন্যান্য চ্যাটের আরো মানে তখন একটা জিনিস প্রতিকারের ক্ষেত্রে শুনুন দাঁড়ান প্রতিকার ক্ষেত্রে আপনারা অনেকে বলেন যে প্রতিকার কি করতে হবে কি করলে ভালো হবে একটা প্রতিকার যখনই আসবে তার জন্য তার পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা চাটের বিচার রয়েছে প্রচুর চাট আছে প্রচুর চাটের কানেকশন রয়েছে এবং সেইগুলো প্রত্যেকটা দেখে সঠিকভাবে তার প্রতিকার দিতে হয় দিলেই সেগুলো আমি বারবার বলছি দৈবিক প্রতিকারও হতে পারে আপনার ক্ষেত্রে কোনো কালারের কিছু হতে পারে আপনার ক্ষেত্রে কোনো স্টোন হতে পারে বা আপনার দেখা গেলো কোনো প্রতিকারই লাগলো না আপনার মানে শুধুমাত্র গাইডলাইন আপনার ক্ষেত্রে সেটা এক ধরনের প্রতিকার যে আপনি এটা করবেন না এটা করুন বা এইভাবে এই জিনিসটা করুন সেটাও আপনার ক্ষেত্রে সফলতার জায়গা আসবে যাই হোক এই বিশ যোগ থাকলে পরে যাদের ক্ষেত্রে এই বিশ যোগ আছে তাদের ক্ষেত্রে যেটা বলবো যে শিবের অভিষেক করার সময় অবশ্যই কেশর দেবেন কেশর দেবেন কেশরটা কিন্তু মাস্ট শিবের অভিষেক যাদের ক্ষেত্রে বিশ যোগ আছে কেশর দেবেন এবং তার সঙ্গে সঙ্গে শেষ মুহূর্তে মধু দেবেন কিসের সঙ্গে মধু দেবেন না সাদা বাতাসা দেবেন শিবের মাথায় মানে অভিষেক করার পর শিবের মাথায় দুটো বাতাসা দেবেন সাদা রঙের এবং সেই বাতাসার মধ্যে অল্প পরিমাণ মধু আর আতপ চাল দেবেন তাতে আপনার ক্ষেত্রে অনেক কিছুর সমস্যা কাটবে কিন্তু আমি বারবার বললাম যে প্রতিকার প্রতিবিধান সঠিকভাবে দিতে হবে এবং পারমানেন্ট দিতে হবে তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে এবং এই ক্রিয়াটা যদি করে যান দেখবেন যে আস্তে 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 যে বাবার সঙ্গে অমিল আমার বলি না যে এই বিষযোগ থাকলে কিন্তু বাবার সঙ্গে অমিল হয় বাবার কথাবার্তা শুনতেই পছন্দ করে না মানে এই ধরনের জাতক জাতিক যাদের ক্ষেত্রে শনি এবং রবির বিষ যোগ থাকে এগুলো কিন্তু কানেকশানগত অবশ্যই বারবার বলি কানেকশানগত এবং তার সঙ্গে সঙ্গে যখন দশা অন্তর্দশা চলে তখন বাবার ক্ষেত্রে কোনো সমস্যা শারীরিক সমস্যা এগুলোও কিন্তু হয় যাই সেই জন্য বলা হলো যে এইগুলোর প্রতিকার প্রতিবিধান আছে এবং সঠিক গাইডলাইন আছে আর এইগুলোর দেখুন আগামী যে আমাবস্যা রয়েছে আমি একটু সময় রয়েছে বলে দিই যে আগামী যে আমাবস্যা রয়েছে খুব গুরুত্বপূর্ণ আমাবস্যা কারণ আগের দিন এবং পরের দিন অর্থাৎ চতুর্দশী তিথি এবং চতুর্দশী তিথি এবং পরের দিন হচ্ছে আমাবস্যার তিথি এই দুটো তিথি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ চতুর্দশী তিথিতে যেটা কিন্তু বগলামঙায় মায়ের আবির্ভাব দিবস রয়েছে এবং ছিন্নামাস্তার আবির্ভাব দিবস রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পরের দিন হচ্ছে আমাবস্যার তিথি রয়েছে মৌনি আমাবস্যার তিথি সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ এটাকে কাজে লাগান এবং এটা নিয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই রাখব কি করলে কি হবে সেটাও বলবো আগামী এপিসোডে চোখ রাখুন আর আজকের মতো এই পর্যন্তই একদম সময় নেই সকলে ভালো থাকবেন নমস্কার